জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি, ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। প্রস্তাব পাশের পর ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত দূত। একে নতুন সুযোগ বলে উল্লেখ করা হয়। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার কয়েক ঘন্টা পর 11 জুন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাইডেন। এতে তিনি লেখেন, হামাস বলছে তারা যুদ্ধবিরতি চায় এবং তা প্রমাণ করার সুযোগ এই প্রস্তাব। এদিকে জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক হামাস।